নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত আমাদের দেওয়া তথ্য কিন্তু মিলতে চলেছে। আমরা অনেকদিন আগে থেকে আপনাদের বলেছিলাম যে অন্তত 19 জন মন্ত্রী, 76 জন এমএলএ, আবার বলছি 19 জন মন্ত্রী, 76 জন এমএলএ তৃণমূল দলটা ছাড়ার জন্য তৈরি হয়ে রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের নেবে কি নেবে না। ঠিক এই আবর্তে দাঁড়িয়ে আজকে যখন বাংলার মনের প্রস্তুতি আমরা নিচ্ছি, আমাদের দপ্তরে সংবাদ এলো শেষ পর্যন্ত লক্ষ্মীরত শুক্ল মন্ত্রিত্ব ছাড়লেন, দলও ছাড়লেন, মন্ত্রিত্ব ছাড়লেন, দলও ছাড়লেন। ঠিক এই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করছিলেন, তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে তখন বলেছে কি হয়েছে, ও একজন ছেড়ে যেতেই পারে, ও খেলাধুলায় মনোনিবেশ করতে পারে চাইছে, ও মন্ত্রিত্ব ছাড়েনি, ও বিধায়ক পদ ছাড়েনি। কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমে কিন্তু প্রচারিত হচ্ছে যে শেষ পর্যন্ত লক্ষ্মীরতন শুক্ল কিন্তু মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চেয়েছেন, এবং এই মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চাওয়ার প্রেক্ষিতেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার রেজিগনেশন রাজ্যপালকে অ্যাকসেপ্ট করার জন্য পাঠিয়ে দিয়েছেন। যদি মন্ত্রিত্ব না ছাড়তেন তাহলে রাজ্যপালের কাছে বিষয়টি যাওয়ার প্রশ্ন নেই, কারণ লক্ষ্মীরতন শুক্ল নিজেও জানিয়েছেন তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পাশাপাশি বলছেন তিনি মন্ত্রিত্ব ছাড়ছেন না, যদি তাই মুখ্যমন্ত্রীর কথা সত্যি ধরতে হয়, যদিও মুখ্যমন্ত্রীর কোনো কথাই আর ধর্তব্যের মধ্যে বাঙালি আনতে চায় না, ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর কথা যদি ধর্তব্যের মধ্যে আনতে হয় তাহলে রাজ্যপালের কাছে রেজিগনেশনের জন্য কী পাঠিয়েছেন আপনি? দল থেকে রেজিগনেশনটা তো রাজ্যপাল অ্যাকসেপ্ট করবেন না, ফলে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীরতন শুক্লকে নিয়ে মিথ্যে কথা বললেন। লক্ষ্মীরতন শুক্ল কিন্তু মন্ত্রিত্ব ছেড়েছেন এবং দলের সমস্ত পদ ছেড়েছেন। আমরা বারবার কথা বলেছি, হাওড়া জেলার কথা বলছি, লক্ষ্মীরতন শুক্ল দল ছাড়ছেন, ডালমিয়া, বৈশালী ডালমিয়া তিনি দল ছাড়ছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি দল ছাড়ছেন। এখন দল ছেড়ে তারা নতুন দলে জয়েন করবেন কি রাজনীতি থেকে অবসর নেবেন সেটা পরের প্রশ্ন, কিন্তু আবারও বলছি আমরা হাওড়া জেলা টুকরো 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 হয়ে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 35-0 হতে চলেছে, তৃণমূল খাতা খুলতে পারবে না। যদিও বা তৃণমূল নেতৃত্ব আশা করছেন 2-3টে সিটে তারা একটু দাগ কাটার চেষ্টা করবেন, কিন্তু তাও আপনার দায়িত্ব নিয়ে বলছি আপনারা মিলিয়ে নেবেন, 3 মাসের মধ্যে রেজাল্ট বেরোবে, আপনারা মিলিয়ে নেবেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের 35টি অবিভক্ত মেদিনীপুরের এই 35টি আসনে তৃণমূল কিন্তু খাতা খুলতে পারবে না। আমরা বারবারের সঙ্গে বলেছি বাঁকুড়া এবং পুরুলিয়াতে নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূল, এবং সেই সঙ্গে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম হাওড়া গ্রামীণ এবং হুগলি গ্রামীণ, হাওড়া গ্রামীণ এবং হুগলি গ্রামীণ শুভেন্দু অধিকারী দল ছাড়ার ইম্প্যাক্ট কিন্তু ডিরেক্ট পড়বে সেখানে। এর সঙ্গে যদি যুক্ত হয় লক্ষ্মীরতন শুক্লর মতো ঝরঝরে পরিষ্কার ইমেজের একজন রাজনীতিবিদ যদি তৃণমূল দলটা ছেড়ে দেন ঠিক নির্বাচনের 1 মাস আগে, এবং তার সঙ্গে যদি রাজীব বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেন, ফলে বুঝতেই পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমাদের কথাই কিন্তু শেষ পর্যন্ত মিলছে এবং শেষ পর্যন্ত তৃণমূল দলটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আইবি রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট মুখ্যমন্ত্রীকে যেটা দিয়েছে, নির্দিষ্টভাবে কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, কিন্তু বাকি তথ্য আসার পর সম্পূর্ণ তো আপনাদের হাতে দেব সেটি, কিন্তু এখনও পর্যন্ত আইবি রিপোর্ট বলছে যে তৃণমূল দল 70 অতিক্রম করতে পারবে না, এবং সেদিকেই যাচ্ছে, আমরা বলছি বলে নয়, আইবি রিপোর্ট বলছে বলে নয়। এখন মুখ্যমন্ত্রীর শেষ আশা ভরসা আনন্দবাজার, বর্তমান, এই সময় পত্রিকা, তারা আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রতিদিন সংবাদপত্র খুললে 70-80টা বিজ্ঞাপন, 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকার সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রত্যেকটি হেডলাইন মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করছেন। কোনো হেডলাইন যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যায় তাহলেই সেই সংবাদপত্রে বিজ্ঞাপনটা কমে যায়, ফলে স্বাভাবিকভাবে আনন্দবাজার তার রোল প্লে করছে, মুখ্যমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছেন, বর্তমান তার রোল প্লে করছেন, মুখ্যমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছেন, এবং এই সময় পত্রিকার লুটোপুটি খাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে এই ধরনের সংবাদ মাধ্যমকে আর বিশ্বাস করবেন না, অন্তত বাংলার বার্তার দর্শক, বাংলার মনের দর্শক, নতুন বাংলার দর্শকদের কাছে আমরা আবেদন রাখবো, দয়া করে এই ধরনের সংবাদ মাধ্যম, বিক্রি হয়ে যাওয়া সংবাদ মাধ্যমের কথা বিশ্বাস করবেন না। শেষ পর্যন্ত আমাদের কথাই মিলতে চলেছে। যদি শুধু আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় চতুর্থ মিটিং পরপর এসকেপ করলেন, তা ক্যাবিনেট মিটিংয়ে গেলেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলায় বসে নবান্নর এই ক্যাবিনেট মিটিং পরিচালনা করেন, সেই জেলারই মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে 2 বার পার্থ চট্টোপাধ্যায় বসছেন, কিন্তু তারপরও তার মানভঞ্জন হলো না, চতুর্থ মিটিংকে তিনি এসকেপ করলেন, গেলেন না, এবং পাশাপাশি একই দিনে লক্ষ্মীরতন শুক্ল রিজাইন করলেন, ফলে বুঝতেই পাচ্ছেন তৃণমূল দলটা পিসি ভাইপো কোম্পানিতে পরিণত হচ্ছে, এবং স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে নির্বাচন জেতা কেন, এবারে নির্বাচনে 70টি আসন অতিক্রম করা তৃণমূলের পক্ষে দূর হয়ে যাচ্ছে।
এই রিপোর্টটা পেশ করে আপনাদের আজকে নিয়ে যাব। এই সময় দাঁড়িয়ে আজকে বিভিন্ন স্তরের যারা রিসার্চ স্কলার, পিএইচডি করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, ফার্স্ট ক্লাস পেরেছেন, কলেজ সার্ভিস কমিশনে চাকরির জন্য হত্যে দিয়ে পড়ে রয়েছেন, তারা শেষ পর্যন্ত কলকাতার রাস্তায় আন্দোলনে নেমেছিলেন। বিকাশ ভবনে তারা ডেপুটেশন দিতে গিয়েছেন, সেখান থেকে বিধাননগর পুলিশ তাদের ছিনতাই করে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রেখেছে। সেখান থেকেই আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম এই রিসার্চ স্কলারদের অন্যতম প্রতিনিধি এমডি জুবের আলী, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। কি বলবেন, কি বলছেন তিনি শুনবেন, যে রিসার্চ স্কলার, পিএইচডি করেছেন, মাস্টার্স করেছেন, ফার্স্ট ক্লাস পেয়েছেন, এই সব ছেলেমেয়েরা কলকাতার রাস্তায় আন্দোলন করছে, আর সেইখানে পাচুর দাদা, কালুর দিদি তৃণমূল করার সুবাদে গেস্ট এডেড লেকচারার হয়ে তাদের স্থায়ী করে দিয়েছেন প্রায় 15,000 স্টাফকে। এইভাবে বিভিন্ন কলেজগুলোতে তৃণমূল নেতৃত্ব ঢুকিয়ে দিয়েছে, ফলে আমার আপনার ঘরের সন্তানদের পড়াশোনা শিখিয়ে, ছেলেমেয়েদের বড় করিয়ে, ফার্স্ট ক্লাস পাইয়ে, পিএইচডি পাইয়ে একটা কলেজের চাকরির জন্য হত্যা দিয়ে পড়ে থাকবে, শেষ পর্যন্ত রাজ্য ছেড়ে তারা বাইরে চলে যেতে বাধ্য হবে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা বাংলার মনে এমডি জুবের আলীর কথা শোনাবো, যিনি একজন রিসার্চ স্কলার, তাদের প্রতিনিধি হয়ে সেই বিধাননগর থানার ভেতর থেকে আমাদের একটা টেলিফোনিক ইন্টারভিউ দিয়েছেন। শুনুন তার কথার বোঝার চেষ্টা করুন, শিক্ষিত সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজত্বে ফেলে রেখে দিয়েছেন, এই রাজত্বের বিচার কিন্তু 2021 হওয়া দরকার। শুনুন জুবের আলীর কথা। হ্যাঁ নমস্কার স্যার, আমি জুবের বলছি। আমরা গবেষকগণ ওয়েস্ট বেঙ্গল, আমাদের সবারই কলেজ সার্ভিস কমিশনের জন্য যে ন্যূনতম যোগ্যতা মান দরকার, অনেকের পিএইচডি কমপ্লিট আছে, অনেকে পোস্টডক করেছে, সবাই নেট সেট কোয়ালিফাইড। আমরা গবেষকরা আজকে বিকাশ ভবন অভিযানের জন্য আমরা নেমেছিলাম রাস্তায়। আমরা রাস্তায় এই কারণে নেমেছি, আমাদের এই রাজ্য সরকার একদল অযোগ্য স্যাক নামে, অর্থাৎ স্টেট এডেড কলেজ টিচার নামে প্রায় 15,000 কে নিয়োগ করেছেন, যাদের কলেজে পড়ানোর জন্য যে ন্যূনতম যোগ্যতা মান থাকা দরকার সেই যোগ্যতা মানটুকুও নেই, তাদেরকে নিয়োগ করা হয়েছে। তো এখানে আমাদের প্রশ্ন হলো, এইভাবে যদি অযোগ্যদের নিয়োগ করা হয় তাহলে এখন বর্তমানে যারা কলেজে শিক্ষা নেবে তারা কাদের কাছ থেকে শিক্ষা নেবে, যাদের কলেজে পড়ানোর জন্য ন্যূনতম যোগ্যতা মানটুকুই নেই? এক্ষেত্রে শিক্ষার মানটা, ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার মানটা কোথায় গিয়ে পৌঁছাবে এবং তারা কি শিক্ষা লাভ করবে ওই সমস্ত স্যারদের কাছ থেকে যাদের কলেজে পড়ানোর জন্য ন্যূনতম যোগ্যতা নেই? আর এর সাথে সাথে স্যার, আমাদের যারা উচ্চশিক্ষিত, যাদের কোয়ালিফিকেশন আছে কলেজে পড়ানোর জন্য, হাইলি কোয়ালিফাইড, আমরা অনেকে পিএইচডি কমপ্লিট করে ফেলেছে, সবার নেট সেট কোয়ালিফিকেশন আছে, পোস্টডক কমপ্লিট করেছে, তারা চাকরি পাচ্ছে না। সেই জায়গাগুলো যাদের কোয়ালিফিকেশন নেই তারা ব্লক করে রাখছে। তারপরে রিসেন্টলি কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে প্রত্যেকটা স্টেটে কলেজ সার্ভিস কমিশন হোক বা যে কোনো চাকরি পরীক্ষা হোক, সেখানে নোটিফিকেশন বেরোনোর আগে একটা জিনিস ক্লিয়ারলি বলা থাকে যে কতগুলো ভ্যাকেন্সি আছে। এখানে কোনো কিছু বলা নেই কতগুলো ভ্যাকেন্সি আছে, অথচ যে পরীক্ষার ফিস সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপের ফিসটা। আমরা নিজেরা অ্যাপ্লাই করবো অথচ আমরা নিজেরাই জানি না যে কতগুলো ভ্যাকেন্সি আছে। সেটা আমাদের দাবি ছিল যে আমাদের কলেজ সার্ভিস কমিশনের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে ক্লিয়ারলি মেনশন করতে হবে যে এতগুলো ভ্যাকেন্সি আছে সাবজেক্ট ওয়াইজ, সেগুলো মেনশন করা নেই, সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল। তারপরে হচ্ছে গিয়ে স্যার, আমাদের আরো দাবি ছিল, সেটা হচ্ছে যে এই যে এত ফিস বাড়ানো হলো, আগে ছিল 1500 জেনারেলের জন্য এবং যারা এসসি এসটি ওবিসি ছিল ওদের জন্য হচ্ছে 750, এবার সেটা 2000 এবং 1000 করা হয়েছে, এত পরীক্ষার ফিসটা বাড়ানো হলো কেন? মানে পরীক্ষার ফি 2000 এবং 1000 টাকা করে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি স্যার, জেনারেলের জন্য 2000 টাকা। অথচ কত ভ্যাকেন্সি রয়েছে সেটা বলছে না সরকার? না স্যার, আমরা কেউ কিচ্ছু জানি না কতগুলো ভ্যাকেন্সি আছে। স্টেট এর টিচারের মাধ্যমে পার্টির নেতাদের ছেলেরা, ভাইপো, ভাইপি, ভাইজি, ভাগ্নে, ভাড়াতে সবাই ঢুকে যাচ্ছে চাকরিতে। একদম স্যার, একদম, এতে কোনো সন্দেহ নেই স্যার। কাজ মানে যারা বিশেষত স্যাট, যারা দুটো ক্যাটাগরি করা হয়েছে, স্যাট 1 এবং স্যাট 2। স্যাট 2 এর জন্য কারো মাস্টার ডিগ্রিতে 55% নেই, 40%, 42%। কিছুদিন আগে হয়তো মানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, তাদের পরে পরে মানে পার্টির ক্যাডার হতে পারে, সেখানে বিভিন্ন ভাবে ওদেরকে একটা ব্যাগ বেঁধে দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা সব পিএইচডি স্কলাররা ফ্যাফে করে রাস্তায় ঘুরছেন, আজকে পুলিশ আপনাদের অ্যারেস্ট করেছে। স্যার আজকে আমাদের, আমরা সত্যি কথা বলতে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত, আমরা গবেষকগণ। ঠিক আছে, আজকে রাস্তায় নামছি। ঠিক আছে জুবের ভাই, আপনাদের কথা অবশ্যই বলবো।